এখন থেকে ভিডিও আপনি আপলোড করবেন, ভিডিও ভাইরাল হবে, আজকের পর থেকে ভিডিও ভাইরাল হবে। আপনার এই কথাগুলো যদি, আমার এই কথাগুলো যদি শোনেন, শোনার পরে এই কথাগুলো মেনে আপনি চলেন, তাহলে 100% ভিডিও ভাইরাল হবে আজকের পর থেকে। আপনার আজকের পর থেকে আপনার যে ভিডিওগুলো ছাড়বেন সবগুলো ভিডিওগুলো আপনার ভাইরাল হবে। খুশি হয়ে গেছেন তাই না? আমি যে কথাগুলো বলবো খুব কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এই 3-4 মিনিটের একটা ভিডিও আপনার কাছে কোনো ব্যাপারই না। মনে করেন আমি যে কথাগুলো শুনলেন চাই, জাস্ট আপনি 3টা মিনিট আমার পিছনে ব্যয় করেন, আপনি 3টা মিনিট কথা যদি আমার শুনে রাখেন, তাহলে ইনশাল্লাহ আমি কথা দিলাম ভাইরাল হবে ভিডিও। কথাগুলো কি আমি কিছু মানে কথা বলি, সে কথাটা হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু মানুষ কিন্তু এমনি এমনি দেখবে না। আপনি কিন্তু নতুন এখন, ঠিক আছে? আপনি আমি কিন্তু এখন নতুন। এই যে আমার যে আমি যে ভিডিও বানাচ্ছি, আমার কিন্তু পেজের বয়স কিন্তু বেশি হয় না, কিন্তু আমার একটা আলহামদুলিল্লাহ একটা ভিউ আসতেছে, 400-500-1000 যাই বলেন ভিউ আসছে। ইভেন এর আগেও এরকম আমার 10,000-11,000-12,000 পর্যন্ত ভিউ আছে ভিডিওতে, কিন্তু আমার মাঝখানে কাজ বন্ধ করে দেওয়ার কারণে আমার এই সমস্যাটা হয়েছিল। তো যে কথা যেটা আসছিলাম বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি নতুন, আপনি পেজ খুলছেন এখন, এখন আপনি ভিউ চাচ্ছেন তাহলে কিন্তু পাবেন না। ভিডিও কিন্তু ফেস ভ্যালু একটা তৈরি করতে হবে আপনাকে, নিজের একটা ফেস, আপনার একটা পরিচিতি তৈরি করতে হবে। একটা ভিডিও কিন্তু একদিনে কিন্তু দর্শক দেখে না আপনার ভিডিও। আপনার ভিডিও কিন্তু ফেসবুক কিন্তু একটা অডিয়েন্সের কাছে কিন্তু বারবার দেখানোর পর কিন্তু তার কাছে একটা ভালো লাগা তৈরি হয়। বেশ কয়েকবার যাওয়ার পর সে কিন্তু একটাবার আপনার ভিডিও দেখবে, দেখার পর যদি ভালো লাগে সেক্ষেত্রে আবারও দেখবে, কিন্তু দেখতে দেখতে এরপর যখন আপনার সঙ্গে যখন একটা পরিচিতি আপনার যখন ফেস একটা পরিচিতি আসে যাবে, তখন আপনার ভিডিও দেখতে বাধ্য সে, 100% আপনার ভিডিও দেখতে হবে তাকে। কারণ আপনার একটা পরিচিতি ফেস আছে, সে কিন্তু আপনাকে চেনে, আপনার নাম জানে, আপনার চেহারাটা পরিচিত। এখানে কিন্তু 10টা ভিডিও তার সামনে যদি শো হয়, সেখান থেকে কিন্তু আপনার একটা ভিডিও সে কিন্তু আপনাকে চেনে। সুতরাং এই 9টা ভিডিও বাদে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সে স্ক্রল আর করবে না। আপনার ভিডিওটা যখন তার সামনে শো হবে, ফেসবুক শো করবে, তখন কিন্তু তারপর থেকে আপনার ভিডিওটা কিন্তু সে আর কিন্তু স্কিপ করবে না। কারণ একটা মানুষের সামনে যদি আপনার ভিডিও 10 বার যায়, সে যদি 9 বার স্কিপ করে, কিন্তু 10 বারের বেলা যা কিন্তু সে কিন্তু আপনাকে পরিচিত হয়ে যাবে, সে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একদম এরপর থেকে প্লে করে দেখা শুরু করবে, কারণ সে আপনাকে পরিচিত চিনে ফেলছে, তখন থেকে আপনার ভিডিওগুলো দেখবে। এজন্য অনেকে বলে যে এই ভিডিও এই সেটিংস করুন, এই সেটিংস করুন। আমিও তো ভিডিওর শুরুতে অনেক কথা বলছি, অনেক লোভনীয় কথা বলছি, আপনি শুনে আটকে গেছেন। তা আসলে এরকম কোনো কিছু নাই, কারণ আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক করতে হবে। আবার কোয়ালিটি প্রথমত অনেকে ঠিক করতে পারে না, আপনি বলবেন ক্যামেরা ঠিক নেই আমার, এটা না। আপনার কোয়ালিটি বলতে আপনার যেটা আছে এটার মধ্যেই কোয়ালিটি ঠিক করতে হবে, ভালো জায়গা চুজ করতে হবে ভিডিও করার জন্য, আবার ভালো কাহিনীও ঠিক করতে হবে, আপনার টপিকস ঠিক করতে হবে, কোন টপিক্সের উপর ভিডিও বানাবেন সেই টপিক্সটা আপনাকে মানে শিওর করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে সাউন্ড ঠিক করতে হবে, এগুলো সব কিছুই মাথায় রাখে। কারণ একটা ভিডিওর যদি ভালো সাউন্ড না হয়, এই যেমন আমার সাউন্ডটা আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, এরকম সাউন্ড যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না, আপনার ভিডিও কিন্তু স্কিপ করবে। তাই আমি বলবো, যেহেতু আপনি নতুন আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আশা করতে পারেন না যে আপনার ভিডিওতে মিলিয়ন হাজার হাজার ভিউ হবে প্রথম অবস্থায়। আপনার ভিডিওতে কিন্তু যত ভালো ভিডিওই তৈরি করেন, প্রথম অবস্থায় কোনো ভিউ হবে না, কারণ ফেসবুক কিন্তু আপনার ভিডিও শো করেই। একদিনও যদি একটা ভিডিও আপনি আপলোড করেন, সেই ভিডিওটা কিন্তু ফেসবুক নির্দিষ্ট পরিমাণ কিছু লোকের কাছে কিন্তু ভিডিওটা শো করে, কিন্তু ভিডিও মানুষ আপনার দেখে না, কারণ আপনাকে চেনে না। আপনার ভিডিও দেখবে কি, মানুষ জানে না যে আপনি কি কথা বলবেন, বলতে পারেন। যখন আপনার সম্বন্ধে একটা মানুষের ধারণা হয়ে যাবে যে আপনি এরকম কথাগুলো বলেন, তখন কিন্তু আপনার ভিডিওগুলো দেখা শুরু করবে। তাই আপনারা চেষ্টা করেন এখন থেকে ভিডিও আপলোড করেন, ভালো ভালো ভিডিও আপলোড করেন, আর চেষ্টা করবেন ভিডিওর গল্পটা কাহিনীটা ভালো রাখার চেষ্টা করবেন। যেই টপিক্সের উপরই ভিডিও তৈরি করেন, ভিডিওর স্টোরিটা আপনারা একদম ভালো রাখার চেষ্টা করবেন। তো আমি অনেক কথাই বলে ফেললাম, তো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি, এত বড় ভিডিও আপনারা দেখবেনও না এরপর থেকে আর। তো আমি 3 মিনিটের মনে হয় বেশি পার হয়ে গেছে ভিডিওটা, তো আমি ভিডিওটা ক্লোজ করতেছি এখানেই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।